প্রশিক্ষণ গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি একসাথে কাজ করতে পারলে সদস্যরা নিজেদের পেশায় দক্ষতা অর্জন করতে পারবে বলে মনে করেন দুটি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। বিকেলে আইডিইবি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক লেকচার সেশনে ডিআরইউ এর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে নবনির্বাচিত নেতারা অংশ নিয়ে এসব কথা বলেন। এ সময় আইডিইবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ডিআরইউ এর সভাপতি সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতিতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।